আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এপিবিএন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। কিন্তু আমরা আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আজকে আলোচনা করব আমরা। তো এই পর্যায়ে চলো দেখি আমরা কিছু ছবি দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, দেখো তোমরা এখানে লক্ষ্য করছো যে আমরা কিছু ধানের ছবি দেখতে পাচ্ছি, কিছু মাছের ছবি দেখতে পাচ্ছি, পাশাপাশি আরও কিছু প্রাকৃতিক দৃশ্যের আমরা ছবি দেখতে পাচ্ছি, আমরা নদীর ছবি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই তোমরা উপরের ছবিগুলো লক্ষ্য করছো এবং এই ছবি থেকে আমরা অনুমান করতে পারছি আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আমরা আজকে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, অধ্যায় 12, আমাদের পার্ট 1 এবং 2। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ এবং আর্থসামাজিক অগ্রগতিতে যে প্রাকৃতিক সম্পদের যে ভূমিকা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠে তোমরা যা শিখবে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের যে ধারণা এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে, আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের যে ভূমিকা এইটা তোমরা বর্ণনা করতে পারবে। এই পর্যায়ে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের যে ধারণা, এই প্রাকৃতিক সম্পদের ধারণা আমরা আজকে দেখব। তো প্রাকৃতিক সম্পদের মধ্যে মাটি আমাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম। আমরা যদি দেখি যে মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ এবং এদেশের যে সমতল ভূমি খুবই উর্বর, বেশিরভাগ এলাকায় বছরে 3টি ফসল উৎপন্ন হয়। দেশের ভাগ 16 ভাগের 10 ভাগের প্রায় 1 ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা। আমরা জানি পাহাড়ে প্রচুর প্রাণীজ বনজ এবং খনিজ সম্পদ রয়েছে। তো মাটি আমাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা আলোচনা করব নদ নদী। তো বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, আমরা জানি এদেশে ছোটো বড় অনেক নদী আছে। নদীগুলো মালামাল পরিবহনের সহজ মাধ্যম, নদীর পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এছাড়া আমাদের বিপুল পরিমাণ মৎস্য সম্পদ রয়েছে আমাদের নদ নদীতে। সুতরাং নদী আমাদের রক্ষা করতে হবে, আমাদের এই প্রাকৃতিক সম্পদ। তোমরা খনিজ সম্পদের ছবি দেখতে পাচ্ছ, যে আমরা কিছু খনিজ সম্পদের ছবি দেখতে পাচ্ছি। আমরা জানি যে বাংলাদেশের মাটির নিচেই রয়েছে নানা রকম মূল্যবান খনিজ সম্পদ। এগুলোর মধ্যে রয়েছে কয়লা, রয়েছে গ্যাস, রয়েছে চুনাপাথর, রয়েছে চীনামাটি, রয়েছে এবং সিলিকা ভ্যালু উল্লেখযোগ্য। আমাদের এই খনিজ সম্পদগুলো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমরা এই প্রাকৃতিক সম্পদগুলো সংরক্ষণ করব এবং এগুলোর যথাযথ ব্যবহার করব। আমরা এ পর্যায়ে আলোচনা করব বনজ সম্পদ। তোমরা জানো যে আমরা যে প্রতিনিয়ত যে অক্সিজেন পাই সেটা সাধারণত আমরা গাছপালা থেকে পেয়ে থাকি। তো বনজ সম্পদ আমাদের প্রাকৃতিক সম্পদের একটা অন্যতম সম্পদ। আমরা জানি যে বাংলাদেশের মোট ভূমি বনভূমির পরিমাণ 24,938 বর্গ কিলোমিটার। দেশের মোট ভূভাগের 16 ভাগ হচ্ছে বন। এই বনে রয়েছে মহামূল্যবান গাছপালা, এগুলো আমাদের ঘরবাড়ি আসবাবপত্র তৈরির কাজে ব্যবহৃত হয়। এছাড়া বনে রয়েছে পাখি ও প্রাণী সম্পদ, প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষার জন্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কিন্তু বনের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে প্রায় বনভূমি থাকা প্রয়োজন ছিল, কিন্তু সেই পরিমাণ বনভূমি নেই। সুতরাং আমাদের বেশি বেশি গাছপালা লাগাতে হবে এবং আমাদের যে প্রাকৃতিক সম্পদ বনসম্পদ, এই বনসম্পদ রক্ষাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এরপর যে আমরা আলোচনা করব মৎস্য সম্পদ। আমরা জানি যে বাংলাদেশের অনেক নদ নদী খাল বিলে মৎস্য মাছ পাওয়া যায় এবং বাংলাদেশের খালবিল বা দেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। এসব খালবিল নদ নদীতে রয়েছে প্রচুর পরিমাণে মাছ বা মিঠা পানির মাছ, এছাড়া সামুদ্রিক মাছ রয়েছে আমাদের যেটা খাদ্যের চাহিদা পূরণ করে থাকে। মাছ ধরে বহু মানুষ তাদের জীবিকা অর্জন করছে এবং মানুষ মাছের আমাদের এই মৎস্য সম্পদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাণী সম্পদ, যে প্রাণী সম্পদ হচ্ছে আমাদের প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি, হাঁস মুরগি প্রভৃতি, এগুলো গৃহপালিত প্রাণী। এছাড়াও রয়েছে নানা প্রজাতির প্রচুর পাখি, এগুলো আমাদের দৈনন্দিন খাদ্যের চাহিদা মেটায়। সুতরাং প্রাণী সম্পদ রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। সমুদ্র সম্পদ, আমাদের দক্ষিণ অঞ্চল জুড়ে বঙ্গোপসাগর। আমরা জানি যে সাগর তীরে গড়ে উঠেছে চট্টগ্রাম, মংলা এবং পায়রা সমুদ্রবন্দর। সাগরের পানি থেকে আমরা যে লবণ উৎপন্ন করি, তাছাড়া সাগর থেকে যে আহরণ করি প্রচুর মাছ, এই মাছ আমাদের যেমন খাদ্যের চাহিদা পূরণ করে, তেমনি আমাদের সামুদ্রিক মাছ আমাদের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রাকৃতিক সম্পদ এতক্ষণ আমরা দেখলাম যে এই প্রাকৃতিক সম্পদ ছাড়াও আমাদের আরও বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই সম্পদগুলো আমরা আলোচনা করব। যেমন পানি একটা প্রাকৃতিক সম্পদ, আমরা জানি যে পানি একটা প্রাকৃতিক সম্পদ, বায়ু একটা প্রাকৃতিক সম্পদ, এরপরে আমাদের গাছপালা একটা প্রাকৃতিক সম্পদ, জীবজন্তু একটা প্রাকৃতিক সম্পদ, ফসল, এরপরে রয়েছে খনিজ দ্রব্য রয়েছে, বনজ সম্পদ রয়েছে এবং মৎস্য সম্পদ রয়েছে, এবং সর্বশেষ আমাদের সমুদ্র সম্পদ রয়েছে। এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ। এই সকল প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে আমাদের যে পার্ট এক ছিল, আমরা পার্ট এক শেষ করলাম, আমরা এখন পার্ট দুয়ে আসবো। আমরা পার্ট দুয়ে প্রথম আমাদের যে বিষয়টা, কীভাবে মানুষের আর্থসামাজিক অবস্থা গড়ে ওঠে, আমরা সেই কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এর মাধ্যমে আমরা জানলাম যে প্রাচীনকালে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করতো, তারা গুহায় বসবাস করতো, তারা নদীর ধারে জীবনযাপন করতো, তারা নানাভাবে জীবন যুদ্ধের মাধ্যমে তারা কিন্তু এই তাদের আর্থসামাজিক অবস্থা তারা কিন্তু গড়ে তোলে। এরপর যে আমরা দেখব যে কীভাবে সমাজ ব্যবস্থা আসলে গড়ে ওঠে, বেঁচে থাকার জন্য মানুষ নানা রকম কাজ করে, এইসব মানুষের অর্থনৈতিক কাজ, এইসব কাজ, এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে কিন্তু সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। তো আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবনমানকে উন্নত করে এবং তাদের জীবনের একটা পর্যায়ে তারা এসে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেঁচে থাকার জন্য মানুষ নানা রকম কাজ করে, এসব মানুষের অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করেই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। প্রাচীনকালে মানুষ আমরা দেখলাম যে বন থেকে ফলমূল সংগ্রহ করতো, তারা পশু শিকার করে মাংস খেত, তারপর তারা ফসল ফলাতে শেখে এবং কৃষিভিত্তিক সমাজ তৈরিতে তারা ভূমিকা রাখে, খাদ্য এবং অন্যান্য পণ্য উৎপাদনেও তারা ভূমিকা রাখে এবং তারা আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তোলে। এইভাবে খাদ্য এবং অন্যান্য যে পণ্য উৎপাদন, বন্টন এবং ভোগকে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠে আর্থসামাজিক মানে ব্যবস্থা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো খাদ্য এবং অন্যান্য পণ্য উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে গড়ে ওঠে আমাদের আর্থসামাজিক অগ্রগতিতে যে প্রাকৃতিক সম্পদের যে ভূমিকা, এটা কী কী ক্ষেত্রে এই ভূমিকাটা সাধারণত লক্ষ্য করা যায়। আমরা দেখলাম যে উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকাটা রাখে। যেমন আমরা বলতে পারি যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এদেশের মাটি খুবই উর্বর এবং এই উর্বর মাটি যথাযথভাবে ব্যবহার করলে কৃষি উৎপাদন কিন্তু অনেক বেড়ে যায়। অন্যদিকে শিল্পায়ন করতে হবে পরিকল্পিতভাবে, কৃষিতে আমাদের কী করতে হবে, কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে, ফলে কাজের জন্য তখন আর গায়ের লোক শহরের দিকে ছুটবে না। এইভাবে আমাদের আর্থসামাজিক অগ্রগতিতে যে প্রাকৃতিক সম্পদের যে ভূমিকা, উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে আমরা ভূমিকা রাখব। আরেকটা বিষয় আমরা দেখব যে সুষম খাদ্যের অভাব পূরণ, আমাদের যে সুষম খাদ্য রয়েছে এটা কীভাবে আমরা করতে পারি। বর্তমানে গবাদি পশু, হাঁস মুরগি বা মৎস্য, এই তিন ধরনের প্রাণী সম্পদের ব্যবহার কিন্তু বেড়েছে, এর ফলে সুষম খাদ্যের যে অভাব সেটা কিন্তু পূরণ হচ্ছে। অন্যদিকে লক্ষ লক্ষ খামার সৃষ্টির ফলে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং তাদের এই কর্মসংস্থানের মাধ্যমে কিন্তু বেকার সমস্যার সমাধান হচ্ছে, ফলে বাংলাদেশ কিন্তু এই সুষম খাদ্যের অভাব পূরণের মাধ্যমে একটা আর্থসামাজিক অগ্রগতিতে ভূমিকা পালন করছে। এরপর যে আমরা দেখব সেচ সুবিধা প্রদান, তো সেচ সুবিধা প্রদানের নদী খাল বিল হাওরের পানি দিয়ে আমরা কৃষি জমিতে সেচ দিয়ে থাকি, ফলে শুকনো মৌসুমে কৃষি উৎপাদন অনেকটা বাড়ানো যায়। এরপরে আমরা যেটা দেখব শিল্পের উন্নয়ন ও ব্যবহার প্রসার, আমরা দেখতে পাচ্ছি যে দেশের গ্যাস, কয়লা ও চুনাপাথর আমাদের জীবনযাত্রায় কাজে লাগছে, আমাদের এভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে এবং শিল্পের প্রসার ঘটছে। তাহলে সেক্ষেত্রে আমরা শিল্পের উন্নয়ন এবং ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু এই ব্যবহার প্রসারের মাধ্যমে কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে পারি। আমরা বনজ সম্পদের যে ভূমিকা, যেমন বাড়িঘর তৈরি বলো, আসবাবপত্র নির্মাণের জন্য আমরা বনজ সম্পদ ব্যবহার করি। আবার আমরা দেখতে পাচ্ছি যে বনজ সম্পদে অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে, এজন্য পরিকল্পিতভাবে আমাদের বনজ সম্পদ আরও বাড়াতে হবে এবং দেশের প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার করলে দেশের কৃষি শিল্প যেমন উন্নত হবে, তেমনি মানুষের যে কর্মসংস্থান এটা কিন্তু সৃষ্টি হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে দেখব, আমরা একটু মিলিয়ে নিই, আমরা যে বিষয়টা দেখলাম যে প্রাকৃতিক সম্পদের যে ভূমিকা এটা আমরা দেখলাম,
প্রথমে আমরা দেখলাম যে প্রাকৃতিক সম্পদের উৎপাদনের ক্ষেত্রে একটা ভূমিকা রয়েছে প্রাকৃতিক সম্পদের, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ভূমিকা রয়েছে প্রাকৃতিক সম্পদের, এরপরে সুষম খাদ্যের অভাব পূরণের ক্ষেত্রে ভূমিকা রয়েছে, এরপরে শিল্পের উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রয়েছে, এরপরে ব্যবসার প্রসারের ক্ষেত্রেও ভূমিকা রয়েছে প্রাকৃতিক সম্পদের, এরপরে জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু প্রাকৃতিক সম্পদের ভূমিকা রয়েছে, এবং সর্বশেষ আমরা বলবো যে আসবাবপত্রের যোগান সেক্ষেত্রে আমাদের প্রাকৃতিক সম্পদের ভূমিকা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রাকৃতিক সম্পদের যে ভূমিকা রয়েছে, আমরা কিন্তু যে প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত মানুষ যেসব সম্পদ ব্যবহার করেছে তার সবটাই ছিল কিন্তু প্রাকৃতিক, এটা আমাদের বুঝতে হবে। প্রাকৃতিক সম্পদকে রূপান্তরিত করে মানুষ নিজের প্রয়োজনে তা ব্যবহার করে মানুষ নিজেদের প্রয়োজনে তা ব্যবহার করছে। আধুনিককালে মানুষ কিন্তু কয়লা, মানুষ কিন্তু আধুনিককালে মানুষ কী করছে যে কয়লা, লোহা, পাথর, রূপ, স্বর্ণ, গ্যাস ইত্যাদি খনিজ পদার্থ উত্তোলন করতে শিখেছে আধুনিককালে তারা, কিন্তু তার প্রাকৃতিক সম্পদকে আরও দক্ষতার সাথে ব্যবহার করছে, এর জন্য তৈরি করেছে আধুনিক যন্ত্র। এভাবেই মানুষ নিজেদের আর্থসামাজিক অবস্থাকে দ্রুত উন্নত করতে পারছে। তো এভাবেই কিন্তু আমাদের প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান আধুনিক যুগ পর্যন্ত কিন্তু প্রাকৃতিক সম্পদ কিন্তু আমাদের আর্থসামাজিক অগ্রগতির ভূমিকা রাখছে বলে আমি মনে করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমরা যে আলোচনা করলাম আমাদের যে অধ্যায় ১২ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের যে ভূমিকা, অধ্যায় ১২ আমাদের পার্ট ১ এবং পার্ট ২ আমরা আলোচনা করলাম, এর পরিপ্রেক্ষিতে চলো আমরা একটা প্রশ্ন আলোচনা করি। প্রশ্ন এখানে বলা হয়েছে যে নাফিসা তার বাবার সাথে ভোলা শহরের রাস্তা ধরে হাঁটছিল, হঠাৎ ভিড় দেখে কাছে গিয়ে দেখলো একটি টিউবওয়েল দিয়ে পানি পড়ছে, একটি ছেলে ম্যাসের ক্যাটিতে আগুন ধরিয়ে টিউবওয়েলের কাছে ধরার সাথে সাথে সেখানে আগুন জ্বলে উঠলো। নাফিসার প্রশ্নের জবাবে বাবা বললেন, মাটির নিচ থেকে এক ধরনের বায়ু পদার্থ পানির সাথে মিশেছে বলেই এ ঘটনা ঘটেছে। তিনি আরও বললেন, উক্ত বায়ু পদার্থটি গৃহস্থালী ও কলকারখানা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ কোনটি, আর মৎস্য সম্পদের সাথে জীবিকা অর্জনের সম্পর্ক বর্ণনা করতে বলা হয়েছে, নাফিসার দেখা যে সম্পদ সেটা গুরুত্ব বর্ণনা করতে বলা হয়েছে, এবং উক্ত সম্পদের প্রাচুর্যই দেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক, এই বক্তব্যের সমর্থনে একটা যুক্তি দেখাতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো যে এই পাঠ শেষে আমরা যে প্রশ্ন এটা তোমাদের দিয়েছি, এই প্রশ্নটা আশা করছি তোমরা একটু প্র্যাকটিস করবে এবং এটার সমাধান করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ছিল আমার আলোচনা। আশা করছি আগামীতে আরও নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো পাঠ নিয়ে আলোচনা হবে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।